নমস্কার বন্ধুরা অর্ণবিলক প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটার সম্মুখীন কিন্তু মোটামুটি অনেকেই হয়েছেন বিগত দিনে বা হচ্ছেন বা হয়তো অনেককে যারা ভিডিও দেখছেন হতেও পারে বাই চান্স তো সেটা কি সেটা হচ্ছে যে ফাইন ঠিক আছে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু ফাইন হতেই পারে দেখা গেল কোনো সময় গাড়ির পেপার থাকলো না কোনো সময় হেলমেট থাকলো না কোনো সময় জুতো থাকলো না কোনো সময় আপনার পলিউশনের কাগজ থাকলো না ঠিক আছে কোনো সময় ইন্স্যুরেন্স থাকলো না তো বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন সময় পুলিশ কিন্তু স্পট ফাইন করতে পারে বা করে তো এরকম অবস্থায় আপনাদের কি করণীয় থাকবে বা আপনারা কি করবেন আর কি করবেন না বন্ধুরা আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আলোচনা করব আর কিভাবে পেমেন্ট করবেন কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো ফার্স্ট স্টেপটা হবে যদি কোনো সময় আপনার গাড়ি বাইক হতে পারে চার চাকা হতে পারে লরি হতে পারে যে কোনো ভেহিকেল হতে পারে যদি পুলিশ ফাইন করে বা পুলিশ যদি আটকে ফেলে বা ধরে ফেলে সেই টাইমে নিজেকে আগে মাথা ঠান্ডা করবেন ঠিক আছে ফার্স্ট যে স্টেপটা হবে উইদাউট এনি আর্গুমেন্ট কোনো আর্গুমেন্টে যাবেন না কোনো এক্সট্রা কোনো আর্গুমেন্ট করবেন না যদি পেপারস দেখতে চায় পেপারস দেখাবেন যদি থাকে তো আর আমি বলবো সবসময় আপনারা জেরক্স কপি আপনার এই গাড়ির সাথে ক্যারি করতে পারেন ঠিক আছে বাইক হোক ফোর হুইলার হোক আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইকে হেলমেট থাকে না বা আপনার কাগজপত্র থাকে না পেপারস থাকে না নাম্বার প্লেট থাকে না ঠিক আছে লাইসেন্স থাকে না তো এইসব কারণে কিন্তু বিভিন্ন সময় স্পট ফাইন পুলিশ করে থাকে ফার্স্ট যে স্টেপ আর্গুমেন্টে যাবেন না সেকেন্ড স্টেপ পুলিশ যদি লিগালি আপনাকে হ্যান্ডেল করে বা আপনার কাছে যদি লিগালি হ্যান্ডেল করে তবে তারা চালান কাটবে ঠিক আছে চালান কাটবে এবার পুলিশ যদি আপনার কাছ থেকে ফাইন চায় আপনি এটা বলতে পারেন যে চালান কাটুন আর চালান যখন কাটবে তখন আপনার গাড়ির নাম্বার বসলেই পুরো ডিটেলস বেরিয়ে চলে আসবে সেটাতে আপনার নাম আলাদা করে বসানোর দরকার নেই তো বন্ধুরা কিছু ক্ষেত্রে তারা হ্যান্ড রিটেন বা হাতে লিখে চালান কাটে কিছু ক্ষেত্রে তারা মেশিন দিয়ে যেভাবে আমরা ইলেকট্রিক বিল এখন যেভাবে বেরোয় বাড়িতে এসে যেভাবে ইলেকট্রিক বিল থার্মাল প্রিন্টার দিয়ে সেভাবে তারা চালান কাটে তো চালানটা কাটা মানে আপনি যে কেস খেয়ে গেলেন বা কিছু প্রবলেমে পড়ে গেলেন সেরকম কিন্তু না ভয় পাবেন না কোনো ক্ষেত্রে চালান কেটে দিলে পরে সেই চালান পেমেন্ট করার জন্য কিন্তু আপনি এনাফ টাইম পাবেন ঠিক আছে সেই চালান আপনি অনলাইনে মোবাইল থেকে কম্পিউটার থেকে বসে পেমেন্ট করতে পারবেন ঘাবরানোর কোনো বিষয় নেই এইবার বিষয় রয়েছে কত টাকা পুলিশে চালান কাটে দেখুন এটা কোনো সময় ফিক্সড বলা যায় না যে কত টাকা চালান কাটে ঠিক আছে এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাউন্ট সেখানে ডিপেন্ড করে কারোর হতে পারে হেলমেট নেই কারোর হতে পারে নাম্বার প্লেট নেই কারোর হতে পারে ড্রাইভিং লাইসেন্স নেই ঠিক আছে কারো হতে পারে গাড়ি কোনো পেপার্স নেই বা কারোর হতে পারে পেপার্স আছে কিন্তু সব ইনভ্যালিড ঠিক আছে সব এক্সপায়ার করে গেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম এইবার বিষয়টা হচ্ছে যে মিনিমাম হেলমেট না থাকার কেসে বা এই ধরনের কেসে পাঁচশো টাকা করে পুলিশ চালান কাটে ঠিক আছে এই টাকাটা বা এই অ্যামাউন্টটা কখন বাড় বাড়তে থাকে সেটা আপনারা কোনো সময় চিন্তাভাবনা কি করেছেন এই অ্যামাউন্টটা তখনই বাড়েন যখন আপনি পুলিশের সাথে কনস্ট্যান্টলি আর্গুমেন্ট করতে থাকবেন এখন ইউটিউবে একটা কমন প্র্যাকটিস এখন ভাইরাল হয়ে গেছে যেটা কি পুলিশের কোনো বাইক ধরা মাত্রই সেখানে ভিডিও করতে লেগে যাওয়া সেখানে তার সাথে কনস্ট্যান্টলি আর্গুমেন্ট করা হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যদি আপনার ফল্ট থাকে তবে সেখানে আর্গুমেন্ট আপনারা করতে যাবেন না যদি ফল্ট না থাকে আপনি সেখানে পোলাইটলি তাকে বুঝিয়ে বলতে পারেন ঠিক আছে যদি ফল্ট থাকে সেখানে আপনি আর্গুমেন্ট করছেন সেই ক্ষেত্রে কি হয় তারা আপনার যে ফাইন সেটাকে অনেক সময় ডবল বা ট্রিপল করে দেয় অনেক সময় যদি সেই লেভেল আর্গুমেন্ট চলে যায় হতে পারে আপনার এগেন্স্টে কিন্তু লিগাল কেস হতে পারে ঠিক আছে বা আপনার বাইকটা শেষ করে নিল আপনার গাড়ি শেষ করে নিলো আপনাকে থানায় ডেকে এই ধরনের কিছু প্র্যাকটিস তারা করে থাকে আর কি ঠিক আছে তো ইনজেনারেলি নর্মাল কেস যদি এরকম চালান কিছু কাটে অনলাইনে তো সেই ক্ষেত্রে তারা এই ধরনের একটা স্লিপ জেনারেট করে সেই স্লিপটা জেনারেট করে আপনাকে দিয়ে দেবে এখানে দেখুন সই করা আছে ঠিক আছে এখানে হচ্ছে যে ভায়ো ভায়োলেশন করেছে তার সই থাকবে আর এখানে যে কাটবে চালান তার সই থাকবে ঠিক আছে এইভাবে এটা হচ্ছে লিগাল প্রসিডিওর ঠিক আছে এখানে সমস্ত কিছু লেখা থাকবে তো এই চালান কাটলে পরে আপনার যে মোবাইল নাম্বারটা সেখানে তার ইনপুট করছে সেই মোবাইল নাম্বার একটা এসএমএস চলে যাবে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমি পুরোটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় কী লিঙ্ক আছে কীভাবে কী করতে হচ্ছে আপনারা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যে হাতে হাতে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ পেমেন্ট এটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তার কারণ হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ পেমেন্ট হলে পরে কি আপনি যে চালানটা দিলেন তার কিন্তু কোনো প্রুফ থাকলো না চালান আপনাকে কেটে দিলো ঠিকই কিন্তু সেভাবে কোনো প্রুফ থাকলো না ঠিক আছে তো যদি আপনি এইভাবে আপনি চালান পেমেন্ট করেন চালান পেমেন্ট করার পরে এইভাবে আপনাদের যে যেটা হচ্ছে যে আমাদের গ্রিপস পোর্টাল সেই গ্রিপস পোর্টাল থেকে আপনার এরকম একটা স্লিপ জেনারেট হয়ে বেরিয়ে আসবে তো সেটা হচ্ছে ভ্যালিড যে আপনাকে আপনার ভায়োলেশনের জন্য চালান কাটা হয়েছে আপনি সেখানে পেমেন্ট করেছেন ঠিক আছে একদম ভ্যালিড পুরো জলের মতো পরিষ্কার এবার কিভাবে কি পেমেন্ট করতে হবে কোথায় গিয়ে পেমেন্ট করবেন কত টাকা কি চার্জ হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন কেসের ওপর ভিত্তি করে দেখা গেল অনেকের গাড়িতে কোনো প্রবলেম থাকে ঠিক আছে পেপার্সের প্রবলেম বা কোনো এরকম কেস হয় যে চুরি করা গাড়ি ঠিক আছে বা গাড়ি নাম্বার প্লেট কোনোভাবে ডুপ্লিকেট আছে বা কিছু এখানে ধরনের ক্রিটিক্যাল কিছু কেসে কিন্তু এই জিনিসগুলো অন্যভাবে ট্রিটমেন্ট হয় ঠিক আছে তো ওগুলোর সাথে নর্মাল কেস এইগুলোকে গোলালে চলবে না ঠিক আছে তার কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু তাদের অ্যাক্টের আন্ডারে পড়ে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না পারি আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অনলাইন পোর্টাল থেকে মোবাইল কম্পিউটার যে কোনো জায়গাতে কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই নিজেই আপনি ডেবিট কার্ড হোক আপনি আপনার ইউপিআই হোক আপনার ওয়ালেট হোক যে কোনোভাবে নেট ব্যাঙ্কিং হোক যে কোনোভাবে আপনি পেমেন্ট করে দিতে পারবেন খুব ইজি কাজ চলুন দেখা যাক তো বন্ধুরা আপনারা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে যখন এই মেসেজটা ঢুকবে তখন তার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কের মধ্যে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই পরে সেটা আপনার মোবাইল ব্রাউজারে সেটা ওপেন হয়ে যাবে ওপেন হলে পরেই আপনাকে সেই লিঙ্কটা রিডাইরেক্ট করে এই পোর্টালে নিয়ে আসবে এটা গভর্নমেন্ট পোর্টাল এখান থেকে আপনি চালার নাম্বার ভেহিকেল নাম্বার ডিএল নাম্বার সমস্ত কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন যেহেতু এখন এখানে চালার নাম্বার আছে আমি এখানে চালার নাম্বারটা পেস্ট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্যাপচা যেটা আছে সেটা এখান থেকে আপনারা দেখে টাইপ করবেন করার পরে দেখবেন গেট ডিটেলসে ক্লিক করে নিচে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন আপনার নাম ডিএল কার্ড চালান নাম্বার সমস্ত কিছু দিয়ে তারপরে এখান থেকে দেখুন যে পেমেন্টের একটা অপশান আছে পে বলে ঠিক আছে আপনার এই ডান দিকের এই ব্লু কালারের যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন করলে পরে আপনার মোবাইল নাম্বার দিতে পারে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেখানে ওটিপির জন্যে ট্রাই করবেন তো ওটিপি আপনাকে তারা একটা পাঠাবে মোবাইলে দেখুন ওটিপিটা বসিয়ে দিলাম ওটিপি এখান থেকে সাবমিট করবো করলে পরেই কিন্তু আমাকে রিডাইরেক্ট করে দেখুন এখানে এই পোর্টালে নিয়ে এসেছে ই বাহন এইখান থেকে আমি কীভাবে পেমেন্ট করবো গিফট পোর্টালের থ্রু দিয়ে আমি পেমেন্ট করছি এখানে সমস্ত কিছু লেখা আছে কত টাকা কি পেমেন্ট করতে হবে সমস্ত কিছু দেখে নেবেন দেওয়ার পরে এখান থেকে নিজেদের তো কনফার্ম অপশানে ক্লিক করলে সেইখান থেকে আপনি এস বি ইপে অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করবেন করলে পরেই আবার আপনাকে ইপে জানবে সেইখান থেকে আপনি প্রসিড অপশানে ক্লিক করে কিন্তু নেক্সট পেজে এগিয়ে যাবেন ক্যাপচা বসাবেন আবার এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করবেন করলে পরেই এইখান থেকে আপনাকে কিন্তু পেমেন্ট গেট হয়েছে নিয়ে যাবে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে দিলে পরে লোডিং হবে লোডিং হলে পরে দেখুন এখানে কিন্তু সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে এখান থেকে আপনি পেমেন্ট রিসিপ্টটা কিন্তু অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবেন এইবার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার পরে ঠিক পেমেন্ট রিসিপ্টটা এই ধরনের দেখতে হবে যেটা হচ্ছে গ্রিপস পোর্টাল থেকে আপনাকে তারা প্রোভাইড করছে যে আপনি কত তারিখে পেমেন্ট করেছেন কি কারণে পেমেন্ট করেছেন কত টাকা পেমেন্ট করেছেন কার নামের এগেন্স্টে এটা পেমেন্ট হয়েছে তো বন্ধুরা আশা করতে পারছি আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন যে কীভাবে কীভাবে এই কাজগুলো হয় বা কীভাবে কীভাবে আপনার অনলাইনে মোবাইল কম্পিউটার যেখান থেকে ইচ্ছে আপনি এগুলোকে পেমেন্ট কিন্তু করতে পারবেন ঘাবরানোর কোনো বিষয় নেই যে অ্যামাউন্ট হবে আপনি সে অ্যামাউন্ট দুই দিন দু থেকে তিন দিনের মধ্যে পেমেন্ট করে দেবেন আপনাদের রকম কোনো সমস্যা সেখানে হবে না তো বন্ধুরা আজকের এই ইন্টার ভিডিও বা ইন্টার প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেটে হতি পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ মতো থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই